মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমি এখন বসে আছি রান্নাঘরে, রান্না করতে করতে একটা চেয়ার আছে। এখন সকাল 6:30 বাজে, আমি রান্নাঘরে অর্কর জন্য টিফিন রেডি করতে চলে এসেছি। আজ অর্কর জন্য চাউমিন রেডি করব। আমার স্টাইলেই আমি চাউমিন বানাই, তাতে সয়াবিন অবশ্যই অ্যাড করি, সঙ্গে ম্যাগি মশলাও। কোনো সময় তোমরাও ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই টেস্টটা আমাদের সবারই পছন্দ, ম্যাগি মশলা আর সয়াবিন। এ বাড়িতে বাবা, আমি, অর্ক, টুইটি, পিকু ছাড়া এই যে এরাও কিন্তু সদস্য হয়ে উঠেছে, এক দল ইঁদুর যারা সারা বাড়ি দাপিয়ে বেড়ায়। কোনো সময় যদি রাত্রিবেলা উঠি তখন দেখবো এদিক ওদিক ছুটোছুটি করছে। অনেকবারই ইঁদুরগুলোকে ধরা হয় কিন্তু কখনোই বাবা মারতে দেয় না, এদেরকে দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসে। তো চলে এসেছি আমি নেক্সট DIY করার জন্য, কুশনটার কভার বানাবো। এই যে একটা ফ্রেম লাগিয়ে নিয়েছি, আর কাপড়টাকে খুব ভালো করে ভিজিয়ে আর নিগড়ে নিয়েছি। আচ্ছা, এখানে ভুজাটাকে আমি ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার এই তেলেতে মোচার মশলাটা রেডি করব। যতক্ষণ কুশন কভারের বেসটা শুকনো হচ্ছে, পরের স্টেপের জন্য না রেডি হয়ে যাচ্ছে, ততক্ষণ ভাবলাম আমার রান্নাঘরের কাজটা খানিকটা আগিয়ে নিই। আজ আমি রান্না করছি মোচার তরকারি, যেটা খুব সহজেই হয়ে যায় এবং আমার খুব ভালো লাগে। সাধারণ কিছু বেসিক মশলা দিই মোচা, এবং খুব হেলদিও হয়। এটার জন্য পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আমার এই মোচার তরকারি খেতে দারুণ লাগে। এত পরিশ্রম হয় মোচা ছাড়ানোর জন্য, কিন্তু তাও মনে হয় না, এটার জন্য খেতেই লাগে। কুকারটা পুরো বাস্ট করে সেফটি ভালটা কেটে গিয়ে চারিদিকে ডাল পড়ে গেছে, পুরো মেঝে ভর্তি, রান্নাঘরটা মুছে যাবে না, দিয়ে যাবে না, পুরো ডাল লেগে আছে। তোমাকে অনেক পরিষ্কার করতে হবে। দেখো না, ভাগ্যিস আমি রান্নাঘরে ছিলাম না, নয়তো কি হতো বলো। পটলের সাথে সয়াবিন রান্না করছি, কারণ পটল অর্ক সাধারণত বেশি খায় না, ও পছন্দ করে না। সয়াবিনটা দিলে সয়াবিন খেয়ে নেবে, আর একটু বেশি করি তরকারি যাতে রাত্রেও হয়ে যায়। সকালের মতন রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, সব রান্না হয়ে গেছে। অর্ক আসলেই তবেই আমরা লাঞ্চ করব, তাই ভাবলাম মাসিকে কাজটা একটু আঁকিয়ে দিই, আমি একটু ক্লিন করি। এই রান্না বান্না বা সংসারে যে কোনো কাজ, সেসবের মাঝে আমার নিজের ভালো লাগা, যেটা নিজের শখ, সেটা সবসময় আমি করতেই পছন্দ করি। কোনো কিছু কাজ যখন শুরু করি, যেমন আর্ট অ্যান্ড ক্রাফট বা কোনো পেন্টিং, সেগুলো যতক্ষণ না শেষ হচ্ছে আমার মনে শান্তি হয় না, মনে হয় কখন সেটাকে পুরো কমপ্লিট করব আর দেখব সেটা কেমন লাগছে। তোমরাও জানিও কেমন হয়েছে আমার কুশন কভারটা।
এই জবা গাছে প্রায় দু চার দিন পরে ফুল আসছে, এতদিন কুড়ি হয়েছিল। মাঝখানটা খুব সুন্দর ফুল ফুটছিল। সন্ধে হয়ে এসেছে, এই একটুখানি ফ্রেশ হয়ে ছাদে এলাম। বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে গাছপালা তো তাই ভালোই হাওয়া দেয়। আর সবার ছাদেই কেউ না কেউ আছে, কারণ গরমের জন্য সবাই ছাদে আসতেই মনে হয় ভালোবাসে। এখন বিকালে খানিকটা গাছে জল দিলাম, এই আর কি সারাদিন একই রুটিন। সকালে ওঠো, টিফিন বানাও, লাঞ্চ বানাও, খাও দাও, এই আর কি। কিন্তু তারই মধ্যে চলছে, সময় আর থেমে থাকে কোথায়। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে, টাটা।